সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজ আমরা শিখব একটি ছড়া গান। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আমি একটি ছড়া গান নিয়ে এসেছি, খুবই সহজ ছোট্ট একটি ছড়া গান। সারে গা মা পা গা পাখি গা গানটি একটি স্থায়ী আছে, আর আছে দুইটি ছোট্ট ছোট্ট অন্তরা, সেম নোটেশন সেম সুর, শুধু কথা আলাদা। দেখো স্থায়ীর স্বরলিপি দেখাচ্ছি আমি, বি ফ্ল্যাট স্কেলে গানটি উঠাচ্ছি। গানটির তাল কাহার বা আট মাত্রার তাল। বন্ধুরা, কাহার বা তালে দুইটি ভাগ আছে, চার চার দুইটি ভাগ। গানটিতে কোনো কোমল স্বর লাগছে না, সব শুদ্ধ স্বর লাগছে। দেখো বন্ধুরা, স্থায়ী, সারে গা মা পা গা পাখি গা, উড়ে তোর কাজ নেই গান শিখে যা। প্রথম অন্তরা দেখো, ভোরবেলাতে ঘুম ভাঙাবি, সন্ধ্যাবেলায় নাচ দেখাবি। এরপর একটা সারগাম আছে, আমি দেখিয়ে দিব, এটি প্রথম অন্তরা আর স্থায়ী। তাহলে চলো আমরা ধীরে ধীরে নোটেশন দেখে নিই। বন্ধুরা দেখো, আমরা বি ফ্ল্যাট স্কেলে উঠাচ্ছি গানটি। সারগাম সা রে গা মা পা ধা নি সা, সব শুদ্ধ স্বর লাগছে, কোনো কোমল স্বর লাগছে না। বন্ধুরা, তোমরা যদি ভিডিওটি পছন্দ করো তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হলো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা দেখো, বন্ধুরা আমি বি ফ্ল্যাট স্কেলে উঠাচ্ছি, খুব ধীরে ধীরে দেখাচ্ছি। ছোট্ট বন্ধুরা, তোমরা খুব সহজে আশা করি গানটি উঠিয়ে নিতে পারবে, খুবই সহজ ছোট্ট একটি গান। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো তোমাদের বন্ধু বান্ধবদের কাজে আসতে পারে তাহলে প্লিজ একটি শেয়ার করে দিও। তাহলে চলো এখন আমরা শুরু করি। শুরু হচ্ছে সা থেকে, স্থায়ী দেখব প্রথম। দেখো, সা রে গা মা পা গা পাখি গা, এটা তো তোমরা সারগাম দেখো, সারে গা মা পা। এরপর গা, দেখো গা ধা পা পাখি মা গা গা, যাচ্ছে রের পর রে, তাহলে গা পাখি গা ধা পা মা গা রে, উড়ে রে গা, দেখো উড়ে রে গা, তো তো মায়ে র পায়ে মা পা, তো মা পা, তাহলে দেখো উড়ে তোর রে গা মা পা, কাজ থাকছে ধায়ে নেই নেই, নে যাচ্ছে নিয়ে রসই পায়ে নেই নেই পা, গান থাকছে পায়ে নেই গান নি পা পা, শিখে দেখো শিখে ধা পা, সি ধায়ে খে পায়ে শিখে ধা পা যা, দেখো সা নি ধা পা সা ধা ধা নি পা গান
অবস্থায় তোমরা খুব সহজে তুলতে পেরেছো। এখন আমরা প্রথম অন্তরা দেখব। দেখো শুরু হচ্ছে চড়ার দিকের সা থেকে। শেষ অন্তরা দেখব, একই নোটেশন একই সুর। দেখো বন্ধুরা শেষ অন্তরা, গান শুনিয়ে ফুল ফোটাবি, নাচ দেখিয়ে খুশি ছড়াবি। দেখো বন্ধুরা শেষ অন্তরা, গান শুনিয়ে ফুল ফোটাবি, নাচ দেখিয়ে খুশি ছড়াবি। এরপর আবার সেই প্রথম অন্তরার লাস্টে আমরা যে সারগামটা দেখেছিলাম সেটাই সেম। তাহলে চলো নোটেশান আরেকবার দেখে নিই। তাহলে বন্ধুরা চলো শেষ অন্তরার নোটেশান দেখে নিই, সেম নোটেশান প্রথম অন্তরার মতো। গান শুনিয়ে ফুল ফোটাবি, নাচ দেখিয়ে খুশি ছড়াবি। গান শুনিয়ে ফুল ফোটাবি, নাচ দেখিয়ে খুশি ছড়াবি। গান শুনিয়ে সা 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 সা, গান শুনিয়ে থাকছে সায়ে ফুল রে ধা, ফুল চড়ারের মোর লটা ধায়ে ফুল রে ধা ফোটাবি। ধা 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 নাচ দেখিয়ে, নাচ থাকছে নিয়ে দেখিয়ে নিধা পা, নাচ দেখিয়ে নি নিধা পা, খুশি পাপা ছড়া ধানি বি সাপা ধাপা। নাচ দেখিয়ে নি নিধা পা, খুশি ছড়া বি
স্থায়ীটা গেয়ে শেষ করবে। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো গান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।